हेलो गाइस, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल इट्स मी ज्योतिका फ्रॉम ज्योतिका एलईडी। आज हमें शेयर करब खूब सिंपल एक मेकअप ट्यूटोरियल जा खूब इजी एवं अल्प समय मेकअप ट्यूटोरियल कमप्लीट करते पारबेन आपनारा। तो ये मेकअप ट्यूटोरियल कमप्लीट करार्जन प्रथम एक फाउंडेशन दिए हमार फेस टीके सेट कर नहीं एवं फाउंडेशन सेट करी एक लूज पाउडर यूज करी एक तुलिर सहाजे लूज पाउडर हमार फेजे खूब सुंदर भावे यूज कर हाथ दिए भालो करे मिहि करे निच्छी। लूज पाउडर यूज करा हुए गेले एरपरे आईब्रो शेड कमप्लीट कर निब। आईब्रो शेड सुंदर करार्जन एक आईब्रो पेंसिल नियेछी। आईब्रो पेंसिलटर सहाजे आईब्रो के सेट कर एक लेयार निये आसछि। एरपर एक आईब्रो ब्राश दिए आमी भालो करे आईब्रोटी सेट करे निच्छि। आईब्रोटी सेट हो गेले आमी चले जाब आई ट्यूटोरियले। आई मेकअपर जोन्नो आमी एखाने गोल्डन कलारेर एक शेड निये निच्छि। आमी एखाने आई शेडो प्यालेट थेके गोल्डन कलारेर आई शेडो शेडटी आमार चोखे यूज करे निच्छि। दुटी चोखे भालोभावे यूज करे नेब। दुटी चोखे कर्नारे यूज करे नेওয়া হয়ে গেলে এটি আরো কালারফুল করে নেওয়ার জন্য আমি এখানে ইয়েলো শেডের আইশ্যাডো ইউজ করব। গোল্ডেন কালারের উপর ইয়েলো শেডের আইশ্যাডোটি আরো সুন্দর করে আকর্ষিত হবে। एटी ब्लेंड करे नेওয়া হয়ে গেলে সাইড লেয়ারের জন্য আমি এখানে পেস্ট কালার একটি আইশ্যাডো শেড নিয়ে নেছি। এটির সাহায্যে আমি দুটো চোখের পাতায় সুন্দর করে ব্লেন্ড করে নেছি যাতে আই মেকআপটি খুব সুন্দর করে ফুটে ওঠে। এরপরে আইশ্যাডো দিয়ে আমি চোখের নিচের এরিয়াতেও একটি লেয়ার তৈরি করে নেব। দুই চোখের লেয়ার তৈরি করে নেব। লেয়ার তৈরি করে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটি হোয়াইট পেন্সিল দিয়ে চোখের কাজলটি কমপ্লিট করে নেব। হোয়াইট পেন্সিল দিয়ে চোখটিকে সুন্দর করে আকর্ষিত করে ফুটিয়ে তুলতে হবে। লেয়ার তৈরি করে নেওয়া হয়ে গেলে এরপর চোখে ইউজ করব আইলাইনার। আইলাইনার দিয়ে আমি দুটি চোখে সুন্দর করে আইলাইনারটি ইউজ করে নিব। আইলাইনারটি ইউজ করে নেওয়া হয়ে গেলে আই মেকআপের লাস্ট পর্যায়ে ইউজ করব মাসকারা। মাসকারা দিয়ে আই মেকআপটি কমপ্লিট করব। এরপরে পিঙ্ক কালারের ব্লাশ দিয়ে আমি গালে ইউজ করে নিব একটি তুলির সাহায্যে। ব্লাশ ইউজ করে নেওয়া হয়ে গেলে আমি হাতের সাহায্যে নাকে হাইলাইটার ইউজ করে নিব এবং তুলির সাহায্যে দুই গালে ইউজ করে নিচ্ছি হাইলাইটার যাতে মেকআপটি আরো আকর্ষিত ও ভালোভাবে ফুটে ওঠে। হাইলাইটার দাও কমপ্লিট হয়ে গেলে এরপরে মেকআপের লাস্ট পর্যায়ে আমি ইউজ করব লিপস্টিক। আমি এখানে একটি গর্জিয়াস কালারের লিপস্টিক ইউজ করব যাতে মেকআপ লুকটি গর্জিয়াস আসে।
तो यह एक शेड हमार पसंद शेड अनुजाई एक लिपस्टिक नहींपर हमें ठोटे भलोभ यूज कर আমার ইউজ করে নাও হয়ে গেলে মেকআপ টিউটোরিয়ালটি এখানে কমপ্লিট এবং এটি হচ্ছে আমার ফাইনাল লুক আমার মেকআপ টিউটোরিয়ালটি কমপ্লিট তো গাইস কেমন লাগলো আমার ভিডিওটি এবং মেকআপ টিউটোরিয়ালটি খুব অল্প সময়ে আপনারা এই মেকআপ টিউটোরিয়ালটি করতে পারবেন এটি খুব সহজ এবং খুব অল্প সময়ের আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমার সকল ভিডিও সবার প্রথমে আপনি পেতে পারেন আল্লাহ হাফেজ।